হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন দুটি টিপস শেয়ার করব যার সাহায্যে আপনি চেনা অচেনা বন্ধু প্রতিবেশী রিলেটিভ গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড যেই হয়ে থাকুক না কেন সবার সঙ্গে আপনি কন্টিনিউ কথা বলে যেতে পারবেন যতক্ষণ আপনি চাইবেন, তাও আবার কোনো রকম ভয় পাওয়া ছাড়াই। যেমন এরপর যে কি বলি, ধুর সব কথাই তো শেষ হয়ে গেল, এবার যে কি বলা যায়, এই কথাটা বলা কি ঠিক হবে, এসব কোনো ভাবনাই আপনার মনে আর কখনোই আসবে না। আর আমরা সবাই এটা জানি যে যেসব মানুষ দীর্ঘক্ষণ ইন্টারেস্টিং কথা বলতে পারে তাদেরকে সবাই খুব পছন্দ করে। আর চাকরির ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, নতুন গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করা হোক কিংবা জীবনের অন্য যে কোনো সিচুয়েশনেই হোক, যে ভালো কথা বলতে পারে সেই সবসময় সব কিছুতে আগে চান্স পায়। ক্লাসে এই ধরনের ছেলেমেয়েদেরকেই টিচার এবং অন্য স্টুডেন্টরাও খুবই পছন্দ করে। আর লক্ষ্য করে দেখতে পাবেন, আপনার হয়তো একটা গার্লফ্রেন্ড হয় না, কিন্তু যারা ভালো কথা বলতে পারে সেই সব ছেলেরা কখনোই সিঙ্গেল থাকে না। তো যাই হোক, আপনিও যদি মনে করেন যে কন্টিনিউ কথা বলতে পারাটা খুবই ভালো একটি গুণ, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, কন্টিনিউ কারোর সঙ্গে কথা বলতে পারার জন্য আপনাদের এই দুটি টিপস জানার পর লাইফে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ প্রচুর প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে উঠতে হবে। নাম্বার ওয়ান, কোশ্চেন ওয়ার্ডস। কেন, কি, কখন, কেমন, কে, কোথায়, এই কোশ্চেন ওয়ার্ডগুলো আপনাকে কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক হেল্প করবে। কারণ এই কথাগুলির অ্যান্সার দেওয়ার জন্য সামনের জনকে অবশ্যই ডিটেলসে তার কথাটি বলতে হবে। আর বেশিরভাগ সময়ই যখন কোনো ব্যক্তি এক্সপ্লেনেশন দেওয়া শুরু করে তখন সে ইমোশনাল লেভেলে চলে যায়, যেটা আপনাকে তার সঙ্গে ইমোশনাল লেভেলে কানেক্টেড হতে খুবই হেল্প করবে। তো এই শব্দগুলি দিয়ে স্টার্ট হওয়া কোশ্চেনগুলি খুবই ভালো ওপেন কোশ্চেন হতে পারে। যেমন, এই শহরে তুমি কবে থেকে রয়েছো, কেন তুমি ড্রিঙ্ক করা পছন্দ করো না, এই কথাটি তুমি কেমন করে জানলে, পৃথিবীর কোথায় কোথায় তোমার যাওয়ার স্বপ্ন রয়েছে, তোমার লাইফে কাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো, তোমার লাইফের প্যাশন কি, এই ধরনের কোশ্চেনগুলি খুবই ভালো একটি উদাহরণ। আরেকটা কথা সবসময় মাথায় রাখুন, এই প্রশ্নগুলির মধ্যে দিয়ে আপনি তাকে একটা কমন টপিকে নিয়ে আসুন, যে টপিকের উপর কথা বললে আপনারা দুজনেই খুশি হবেন কিংবা যে টপিকটি আপনাদের দুজনেরই পছন্দের। কারণ আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি, উই লাভ পিপল উইথ সিমিলারিটিস, অর্থাৎ আমরা সেই সব ব্যক্তিদের বেশি পছন্দ করি যাদের আইডিয়া, থট, পছন্দ অপছন্দ আমাদের মতো হয়। তাই সবসময় চেষ্টা করুন যাতে কমন টার্মসেই বেশিক্ষণ কথা বলা যায়। টিপস নাম্বার টু, টকিং ইন কালার্স। পৃথিবীতে দুই ধরনের মানুষ হয়। নাম্বার ওয়ান, যারা বোরিং গল্পকে বা তাদের জীবনে ঘটে থাকা কোনো ঘটনাকে খুবই ইন্টারেস্টিং ভাবে ব্যাখ্যা করতে থাকে আর সবাই মন দিয়ে সেটা শোনে এবং এনজয় করে। এবং নাম্বার টু, এক ধরনের মানুষ হয় যারা একটা ভালো গল্পকেও এমনভাবে বলে যেটা শুনতে কারোরই ভালো লাগে না আর কেউ তাদের কথায় ইন্টারেস্টও নেয় না। তাহলে এরকম হওয়ার কারণটা আসলে কি? অবশ্যই এগুলি অনেক কিছুর উপরেই নির্ভর করে, যেমন তাদের এনার্জি লেভেল, কনফিডেন্স, তাদের কথা বলার স্টাইল। কিন্তু এগুলির মধ্যেই সবথেকে বড় কারণটি হলো ল্যাক অফ টকিং ইন কালার্স। টকিং ইন কালার্স মানে নিজের অভিজ্ঞতা দিয়ে সামনের মানুষটির মাথায় একটি রঙিন কালারফুল ছবি আঁকা। আর আপনি যত সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন, লোকেরাও আপনাকে ততটাই ইন্টারেস্টিং ভাববে, অর্থাৎ আপনাকে পছন্দ করতে শুরু করবে। যেমন, আমি যদি এসে আপনাকে বলি, আজকে খুব বেশি ট্রাফিক ছিল, একদম মাথা খারাপ হয়ে গেল, তো এই কথাটি শুনতে আপনার মোটেই সেরকম ইন্টারেস্টিং মনে হবে না। কারণ এই ধরনের কথা আপনাকে ইমাজিন করার জন্য খুব বেশি এনকারেজ করবে না, অর্থাৎ এই কথাটি শোনার পর আপনার ব্রেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে। কিন্তু যদি এই সেম কথাটি আপনাকে কালারফুল ভাবনার সঙ্গে বলা হয়, যেমন সেখানকার দৃশ্য কেমন ছিল, কি কি দেখতে পাচ্ছিলাম, কিসের আওয়াজ শুনছিলাম, কেমন ফিল করছিলাম, সেখানকার আবহাওয়ার গন্ধ কেমন ছিল, তাহলে ব্যাপারটা শুনতে আগের থেকে অনেকটা ইন্টারেস্টিং মনে হয়। তো আগের কথাটাই যদি আপনাকে কালারফুল ভাবে বলা হয়, আজ বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় মেঘগুলি কুসুমের মতো কমলা ছিল, ঠান্ডা হাওয়ায় ভীষণ ভালো ফিল হচ্ছিল, হঠাৎ খুব জোরে বাজ পড়ার শব্দ হলো, তারপর কিছুক্ষণ তো আমি শুনতেই পাচ্ছিলাম না, ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তারপর শুরু হলো বৃষ্টি, হাওয়ার সাথে সাথে বৃষ্টি মুখে জোরে জোরে এসে বাড়ি খেতে লাগলো, তারপর একটু এগিয়ে গিয়ে দেখি পুরো রাস্তা ট্রাফিকে ভর্তি, চারিদিকে শুধু গাড়ির হর্ন আর আওয়াজ, আর সেই ভিড়ে আস্তে আস্তে গাড়ি চালাতে চালাতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর জানিস, পৌরসভার নোংরা গাড়িটা এসে আমার মুখের সামনেই দাঁড়ালো, এত বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল না, পুরো দম বন্ধ হয়ে আসছিল, আর বৃষ্টিতে ভিজে যা অবস্থা তখন আমার, উফ। তো ভাই, আমি মানছি যে এটা একটা বেস্ট উদাহরণ নয়, কিন্তু আমার মনে হয় যে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে আমি এই কালারফুল পেন্টিংটি বানানোর চেষ্টা করলাম। তো আপনিও যদি আপনার কথাকে আরো ইন্টারেস্টিং বানাতে চান, তাহলে অবশ্যই এই টেকনিকটি ইউজ করুন, যার নাম হলো টকিং ইন কালার্স। তো বন্ধুরা, এইরকমই আরো দুটি ইম্পর্টেন্ট টিপস আমি আগের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অর্থাৎ এই ভিডিওটি হলো আগের ভিডিওটিরই পার্ট টু। তো আপনারা এই আই বাটনে ক্লিক করে কিংবা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের দেওয়া লিঙ্ক থেকেও অবশ্যই পার্ট ওয়ানের ভিডিওটা দেখুন, কারণ অ্যাডভান্স লেভেল কমিউনিকেটর হতে গেলে আপনার টোটাল চারটি টিপসই জানা দরকার। তো চলুন আমরা এই চারটি টিপসের সামারি একবার একসঙ্গে দেখে নিই। নাম্বার ওয়ান, ফাইন্ড দ্য কারেক্ট কোশ্চেনস টু আস্ক। নাম্বার টু, হেয়ার দেম কেয়ারফুলি অ্যান্ড ফাইন্ড ইন্টারেস্টিং টপিক্স। নাম্বার থ্রি, কোশ্চেন ওয়ার্ডস।
এন্ড নাম্বার 4 টকিং ইন কালার্স। আর সবশেষে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি এখনও এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখছেন তার মানে আপনার মধ্যে সত্যিই কিছু ভালো শিখে নিজেকে ইম্প্রুভ করার ইচ্ছা রয়েছে, এবং এর সাথে সাথে আরও একটি দারুণ কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে যেটা হলো আপনার ধৈর্য, এটিই আপনাকে সবার থেকে সেরা করে তুলবে। তো ভাই একটু ধৈর্য আর নিজের উপর বিশ্বাস রেখে এই টিপসগুলিকে প্রচুর প্র্যাকটিস করতে থাকুন, আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এই টিপসগুলি ফলো করলে ভবিষ্যতে কারোর সঙ্গে কথা বলার সময় আপনাকে আর ভেবে ভেবে কথা বলতে হবে না, অর্থাৎ ইন্টারেস্টিং কথা বলা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, যার ফলে আপনার আশেপাশের সমস্ত মানুষের কাছেই আপনি একজন ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠবেন। তো বন্ধুরা এই ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ বাড়ানোর সাথে সাথে আপনার বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে তাদেরও কিছু শেখার সুযোগ করে দিন। যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো যদি আপনি সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে থাকেন তাহলে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।